রাধে রাধে বন্ধুরা, সবাইকে আগাম শারদীয়ার অনেক শুভেচ্ছা ভালোবাসা। আজকে 7ই অক্টোবর, কারো কারো মতে আজকে চতুর্থী, কারো কারো মতে আজকে পঞ্চমী। তো আজকে আমাদের তো স্কুল ছুটি হয়ে গেছে, আজকে 7 তারিখ, আজকে হচ্ছে আমার বার্থডে, আমার জন্মদিন। তো আমি আজকে সকাল থেকে বাড়িতেই আছি, মানে বাবার বাড়িতেই আছি। রাতের থেকে তো ভাই বোনরা অনেক মেসেজ করে উইশ করেছে, ভিডিও কলও করেছে। তো সকালে ওঠার সাথে সাথে, ঘুম থেকে ওঠার সাথে সাথে বাবা মা উইশ করেছে, বাবা মাকে প্রণাম করলাম, চা খেলাম। এখন মা এখন স্নান করে পুজো করতে গেল। তো আমার জন্য অনেক কিছু আজকে রান্নাবাড়ি মা করে প্রত্যেক বছরই, এবারও করবে। কী কী খেতে চাই এবার আমি মাকে লিস্ট করে বলে দিয়েছি। আজকে তো সোমবার, আমি নিরামিষ খাই। নিরামিষ আইটেমে খুব সুন্দর সুন্দর রান্না যেগুলো মা করে, আমার যেগুলো পছন্দ সেগুলো মাকে বলে দিয়েছি। মা এখন পুজো করতে গেলে পুজো করে সে রান্নাবাড়ি শুরু করবে। আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, ওখানে ওঠেনি আজকে। ভোরবেলা থেকে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি কন্টিনিউ আছে, বৃষ্টি হচ্ছে, এখনও থামেনি। এই বৃষ্টির মধ্যে আমার জন্মদিনটা বেশ ভালোভাবেই কাটবে মনে হচ্ছে। আমার ভাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে, ভাই এখন কলকাতায় আছে। খুব ছোটোবেলায় বলতে, যখন আমি ক্লাস 10 কি 11 পড়ি, ওই সময় একবার আমার জন্মদিনের দিন সারা দিন বৃষ্টি হয়েছিল, একদম সকাল থেকে রাত পর্যন্ত। সেই দিনের কথা আজকে মনে পড়ে যাচ্ছে। সেই দিন আমরা সারা দিন বাড়িতে, আমি জন্মদিন পালন করে সারাদিন মা আমি আর ভাই মিলে লুডো খেলে কাটিয়েছিলাম, বৃষ্টির মধ্যে, কারেন্ট ছিল না। তো সেই দিনটার কথা আজকে ভীষণ মনে পড়ে যাচ্ছে। দেখতে থাকো আমার ভিডিওটা শেষ পর্যন্ত। আমার বার্থডে আজকে, আমি ব্লগ করছি, আমি রেডি হয়ে গেছি। এখন বাজে প্রায় দুপুর 2। মা আমার জন্য সব স্পেশাল স্পেশাল আইটেম রান্না করেছে। তো আমি এখন খাবো, পায়েসও খাবো, তার সাথে আমাকে আশীর্বাদ করবে বাবা মা। তো চলো দেখি না। বাপরে বাপ, কত খেয়ে দিয়ে আজকে উঠতে পারবো তো।
বাকি সব পরে নিজের মতো। তো আমার ব্লগটা আজকে এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।